টিম কোডে দেখি আমাদের কোন ভাই আসতেছে। স্ক্রিনশটটা দিতেছি দেখেন কি আমার এখানে কি দেখাইতেছে আপনার মেজে দিয়ে দিছি। আচ্ছা সাকিব ভাই কাস্টম খুলো, কাস্টম খুলো। হ্যাঁ কাস্টম খুলো, কাস্টম খুলো ভাই সাকিব বাবু। এই কাস্টম তো খুলবো ভাই। হ্যাঁ কথাটা শুনে তুমি যা কমেন্ট করছো না এই এইগুলো ধরো ইয়ে না, তুমি কাস্টম খুলো ভাই, সমস্যা নেই। তুমি আবার বলতেও পারো যে ভাই অ্যাড হওয়ার জন্য বা গ্রুপে আসার জন্য এই কথা বলতো, তুমি কাস্টম খুলো ভাই, না থাকলে আমি দরকারে খুলতেছে। তুমি কাস্টম খেলো না, এলে আমার মান ইজ্জতের ব্যাপার, বুঝছো? হ্যাঁ আচ্ছা 1 ভার্সেস 2 খেলবেন? খুলো ভাই। ভাই আমার লেভেল দেখি কি আপনি কিন্তু এখন লেভেলের লেভেল 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 করতেছেন, কিন্তু তখন কমেন্টস করার সময় চিন্তা করেন নাই যে ভাই একজন বাইরে যে আমি কমেন্টস করতেছি এটা কি ভালো, আমার একজনের দেখা দেখি আরেকজন এরকম বাজে কমেন্টস করবে। কাস্টম খুলবো আপনার সাথে খেলবো ভাইয়া, ঠিক আছে। কেসা লাগা মেরে মজাক গাইস, এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। সো অনেকেই ভাবতে পারো যে এটা হয়তো বা কোনো স্ক্রিপ্টেড ভিডিও, এটা কিন্তু দেখতেছ যে পুরো যারা লাইভ দেখতেছ তা কিন্তু দেখতে পারবা। ধরো কারোর সাথে ভাই কথা বলতে গেলে তুমি যদি এরকম মাঝে মাঝে কমেন্ট করে যদি আয়সা যদি লবিতে আসার পরে যখন তুমি নর্মালভাবে কথা বলবো ভাই, এটা তো একটা কোনো স্ট্রিম যারা করে তারা তো ভাই সহ্য করে না, এটা আসলে মাইনে নেওয়া যায় না। তুমি আসো ভাই, যে কেমন আছেন ভাই, কী অবস্থা? তো অনেকেই কিন্তু যখন টিম করি তখন কিন্তু ইচ্ছা করলে কিন্তু আসতে আসতে পারে। Double kill.
দেয় ভাই, এটা মনে করলে ভালো লাগে না। Thank you.